আমাদের দৈনন্দিন জীবনের অন্তহীন সমস্যার মধ্যে একটি সমস্যা নিজের কিংবা পরিচিত জনের শারীরিক অসুস্থতা। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এটিএন নিউজের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত লাইভ প্রেসক্রিপশন। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো দাঁতের নানা সমস্যা নিয়ে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল, অধ্যক্ষ ঢাকা ডেন্টাল কলেজ, মহাসচিব বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। চলুন দর্শক, কথা বলি তার সাথে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা। আমরা আজকে কথা বলবো দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে। কোভিড সিচুয়েশনের পরে করোনা পূর্ববর্তী এবং পরবর্তী একটা একটা তফাত রয়েছে। এখন যারা দাঁতের চিকিৎসা করছেন বা যারা দাঁতের চিকিৎসা নিচ্ছেন তারা এখন কিভাবে নিচ্ছেন, বা এই যে একটা পার্থক্য করোনা পূর্ববর্তী এবং পরবর্তী, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। আপনাকে আবারও ধন্যবাদ। কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা এর ভয়াবহতা অতিক্রম করেছি ইতিমধ্যে। তো যখন এই দুই বছর প্যান্ডেমিক সিচুয়েশনে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা সব কিছুই স্থবির হয়ে পড়েছিল, তো আমাদের মেডিকেল সায়েন্সের যে ডিসিপ্লিনগুলো আছে, WHO-র ঘোষিত সবচেয়ে ভালনারেবল যে ডিসিপ্লিনগুলো, তার মধ্যে ডেন্টিস্ট্রি ছিল একটি। যার ফলে আপনার দেখেন যে সারা পৃথিবীতে যখন সকল রাষ্ট্র, সকল দেশ, সকল সরকার বা সকল সংস্থা বা সকল প্রতিষ্ঠান বলছে যে মাস্ক পরুন, এখন পর্যন্ত বলছে, সেই জায়গায় ডেন্টিস্টের কাছে সেবা পেতে হলে প্রথম যে কাজটি করতে হয় সেটা হলো মাস্ক খুলুন। তো সুতরাং একটা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে ওই প্যান্ডেমিক সিচুয়েশনটা আমরা অতিক্রম করেছি। সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা বিভিন্নভাবে সকল চ্যালেঞ্জের মুখে কন্টিনিউ করলেও আমরা বাংলাদেশ ডেন্টাল সোসাইটির তরফ থেকে বাংলাদেশের প্রাইভেট প্র্যাকটিশনারদের ভয়াবহতার কারণে প্র্যাকটিস সংকুচিত শুধু নয়, কিছুদিনের জন্য প্র্যাকটিস বন্ধ করতেও নির্দেশনা দিয়েছিলাম। আমাদের মনে আছে 4-5 মাস প্রাইভেট প্র্যাকটিশনারদের প্র্যাকটিস টোটালি বন্ধ ছিল। সেই যে একটা ভয়াবহ সিচুয়েশন যখন ছিল সেই প্রেক্ষিতে আসলে করতে হয়েছিল। কিন্তু ওই সময়টায় আপনারা দেখেছেন যে সরকারি এবং বেসরকারি কিছু কিছু প্রতিষ্ঠান মানুষের একেবারেই বলা যায় যে ন্যূনতম স্বাস্থ্যসেবা অনিবার্য যেটা সেটা করার জন্যে একটা ব্যবস্থা নিয়েছিল। আর সেই সময়ই আমরা আমাদের জনগণকে, বৃহত্তর জনগোষ্ঠী যারা এই প্রক্রিয়ার মধ্যে ভয়াবহতার মুখে ছিলেন, তাদের জন্য এক ধরনের সেবা আমরা দিয়েছিলাম, সেটাকে বলা হয়েছে টেলিমেডিসিন সেবা। তো এটি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পৃথিবীতে টেলিমেডিসিন সেবাটি তখন এই কোভিড সিচুয়েশনে খুবই পপুলার একটা সেবা হিসেবে পরিগণিত হয়েছিল। তো সেই টেলিমেডিসিন সেবা শুধুমাত্র যে সরকার দিয়েছেন বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিয়েছেন এমন নয়, আমাদের যেসব চিকিৎসকদের নিজস্ব রোগী সমগ্র, তাদেরকেও তারা এই সেবা দিয়ে সেই ক্রান্তিকালীন সময়টি অতিক্রম করেছিল। এবং এই সেবার মাধ্যমে তখন মানুষের এই ন্যূনতম স্বাস্থ্যসেবাকে কনফার্ম করেছিল। আজকে যখন এই কোভিড সিচুয়েশন একেবারেই বলা যায় যে শূন্যের কাছাকাছি, সংক্রমণ একেবারেই সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে, আমরা একটা স্বস্তির জায়গায় এসেছি, আমাদের সকল ব্যবস্থাগুলো আবার নূতন করে উত্তরণ ঘটছে, সেই সময় আমরা আমাদের রেগুলার প্র্যাকটিসে ফিরে গিয়েছি, কি সরকারি কি বেসরকারি প্রত্যেকেই। তো আপনি জেনে থাকবেন বা আপনারা সবাই জানেন যে ওই যে টেলিমেডিসিন সেবা, টেলি অফ অনলাইন সার্ভিসটা, সেটা শিক্ষাক্ষেত্রে হোক আর ব্যবসার ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রেই উন্নত দেশগুলোতে আগেই ছিল। আর বাংলাদেশের মতো দেশগুলো, উন্নয়নশীল দেশ বা এর বাইরে যারা আছে, তারা সবাই কিন্তু এই কোভিড সিচুয়েশনে এই প্র্যাকটিসটি, অর্থাৎ অনলাইন প্র্যাকটিসটি শুরু করেছে। আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো
যে এই পরিস্থিতিতে, কোভিডোত্তর পরিস্থিতিতে অফলাইনের পাশাপাশি অনলাইন যে কোনো সেবা সারা পৃথিবীতে একটা পপুলার এজেন্ডা হিসেবে এসেছে। তার মানে কোভিড পরবর্তী সিচুয়েশনে আমরা অনলাইন এবং অফলাইন এখন দুটোই আমরা কিন্তু ওই অভিজ্ঞতা থেকে আমাদের যে রেগুলার প্র্যাকটিস কাজে লাগানো হচ্ছে এখন, এক্স্যাক্টলি সেটা যেমন করছি আমাদের কোভিড সিচুয়েশনের অভিজ্ঞতা অনলাইন প্র্যাকটিসটি সেটিও আমরা এখন পাশাপাশি চালিয়ে নিচ্ছি। তো এতে কিন্তু আমার আমি মনে করি বাংলাদেশের মতো জায়গায় আমরা খুব বলা যায় যে একটা বেনিফিশিয়ারি, কোভিডের অনেক ক্ষতি আমরা ফেস করেছি, লাভ যদি হয়ে থাকে সেটা হলো একটা অনলাইন সার্ভিস আমরা পেয়েছি, একটা অনলাইন কার্যক্রম আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে আপনি দেখেন, আপনি দাঁতের সেবার কথা বলছিলেন বা দর্শকরা শুনছেন এটার কথা, বাংলাদেশে কিন্তু 12,000 ডেন্টিস্ট, বিডিএস ডিগ্রিধারী সরকার স্বীকৃত, বিএমডিসি অনুমোদিত 12,000 ডেন্টিস্ট আছে, অথচ আমাদের পপুলেশন হচ্ছে 17 কোটি, অর্থাৎ 170 মিলিয়ন মানুষ। আমরা যদি রেশিও করি ডক্টর পেশেন্ট, তাহলে দাঁড়াবে 1:14,000, 1:14,000, অনেক কম, অনেক অপ্রতুল। কিন্তু তাও দেখেন এটা কিন্তু আমাদের ডেন্টাল সার্ভিসগুলো বা ডেন্টিস্টরা শহরাঞ্চলেই মূলত সীমাবদ্ধ বা কেন্দ্রীভূত। আমাদের যে বিস্তীর্ণ গ্রামীণ জনপদ, সাধারণ মানুষ যেখানে আছে সেই জায়গায় কিন্তু রেশিও 1:14,000 না, সেখানে এটার আপনার রেশিওটা আরও ব্যাপক। তো সেই জায়গার মানুষগুলো কিন্তু অফলাইন সার্ভিস, ফেস টু ফেস যে ডক্টরস প্রেসক্রিপশন, এটা কিন্তু নিতে পারত না। তো আজকে অনলাইন সার্ভিসের সুবাদে যে জিনিসটা আমাদের মাথায় এসেছে এবং গ্লোবালাইজই এটা নিয়ে কাজ হচ্ছে, আমি এই তো গত মাসে একটা গ্লোবাল রাউন্ড টেবিল কনফারেন্সে বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলেছি, সেখানে বাংলাদেশের ইনপুট দিয়েছি, এই রেশিওটা তুলে ধরেছি। পাশাপাশি আমরা বলেছি যে আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশ করেছে, স্মার্ট বাংলাদেশের পথে আমরা স্বপ্ন দেখছি, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই লক্ষ্যে নিরন্তর কাজ করছেন। তো ডিজিটালাইজেশন এখনও শতভাগ নিশ্চিত হয় নাই, কোনো কোনো ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের জটিলতা এখনও আছে, যেমন আমাদের হিলি এরিয়াগুলোতে আছে, আমাদের কোস্টাল এরিয়াগুলোতে আছে। এটা ছাড়াও আমাদের ন্যাচারাল ক্যালামিটির জায়গাটায় যখন আমাদের বন্যা ঘূর্ণিঝড় এগুলোর প্রকোপের কারণে আমাদের এস্টাবলিশড নেটওয়ার্কও অনেক সময় ডিসরাপ্টেড হয়, তো সেই জায়গাগুলোকে স্মুথ করে অনলাইন এই দাঁতের সেবার জন্যে নতুন একটা টার্ম এসেছে, টেলিডেন্টিস্ট্রি। এবং আমি বাংলাদেশের পক্ষ হয়ে বাংলাদেশে এই টেলিডেন্টিস্ট্রি সেবাটি কার্যক্রম যাতে শুরু করা যায় এবং এটাকে প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে আমাদের সাপোর্ট দিয়েছি এবং কথা বলেছি। আশা করা যায় সেই টেলিমেডিসিনের অনুকরণে বাংলাদেশে অনলাইন সেবা টেলিডেন্টিস্ট্রি চালু হতে পারে, এবং এটি যদি চালু হয় তাহলে পশ্চাৎপদ মানুষগুলো, সুবিধাবঞ্চিত মানুষগুলো যারা চিকিৎসা সেবার আওতার বাইরে আছেন, তারা কিন্তু এই সেবাটি পেতে পারেন যাতে দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো থাকে। অবশ্যই, আর যেটা আপনি বলছিলেন যে দাঁতের ডাক্তার আসলে অপ্রতুলতা, মানে সংখ্যা এত কম, সেক্ষেত্রে কিন্তু টেলিডেন্টিস্ট্রি এটা কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারে। জি, বড় ভূমিকা মানে অনেকগুলো ভূমিকা। প্রথমত আসেন আপনি যে আপনার, আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমাদের যে জনগোষ্ঠী এই ডেন্টাল সার্জনের সেবাটি পাচ্ছে না যেসব অঞ্চলে, একটা উদাহরণ দিই, সরকারি হাসপাতালগুলোতে উপজেলা পর্যায়ের হাসপাতালে শুধু একজন ডেন্টাল সার্জন আছেন, কোনো কোনো উপজেলায় 4-5 লক্ষ মানুষও থাকেন, তাইলে মানুষ নিশ্চয়ই সরকারি সেই প্রতিষ্ঠান থেকে সবাই সেই সেবাটি সুষমভাবে পাওয়ার কোনো সুযোগই নাই। সেই ক্ষেত্রে আসলে আমাদের জন্য টেলিডেন্টিস্ট্রি একটা বড় ভূমিকা রাখবে। আমাদের এখন একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা আরো কথা বলবো এই ব্যাপারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত লাইভ প্রেসক্রিপশন। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি দাঁতের নানা সমস্যা নিয়ে।
আমরা বিরতির আগে কথা বলেছিলাম টেলি ডেন্টিস্ট্রি নিয়ে এবং এর অনেক উপকারিতা রয়েছে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি রংপুর থেকে বলছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। দাঁত ফাঁকা আমার, এটা আমি জয়েন করতে যাচ্ছি, একদম খারাপ লাগে, মনে হয় যে দাঁত নাই। আচ্ছা, আপনার সামনের দুটো দাঁত ফাঁকা? না, বয়স কত? জি জি, আপনার বয়স কত? 40 বছর বয়সে উনি ওনার দাঁত, দুই দাঁত উপরের দুটি দাঁতের মাঝখানে ফাঁকা, এটাকে আমরা মিডিয়াম ডায়াস্টেমা বলে থাকি। তো খুব অল্প বয়সে হলেও এটার একটা ফিক্সড ব্রেসিং আজকাল খুব আধুনিক একটা চিকিৎসা আছে, সেটা উনি নিতে পারতেন। তো এই সময় ওনার জন্য ইন্টারভেনশনাল ট্রিটমেন্টটা ভালো, অর্থাৎ যে ডায়াস্টেমার পরিমাণটা দেখে ওইটা ক্রাউনিং করে নিলে দুই দাঁতের, এটা একটু লেংদি চিকিৎসা, কিন্তু ওইটা উনি নিতে পারেন। তাইলে ওনার অ্যাস্থেটিক পারপাস, ওনার যে বিষয়টা খারাপ লাগছে, দেখতে খারাপ লাগছে, ওইটাই অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মাধ্যমে করা যাবে। উনি নিকটস্থ কোনো বিডিএস ডেন্টাল সার্জনের কাছে গেলে একটু সময় দিলে এই চিকিৎসাটা হয়ে যাবে। তো যে কথাটা আমি বলছিলাম যে যেমন ধরেন দাঁতের পরিচর্যার বিষয়, আমরা দিনে দুইবার ব্রাশ করতে বলি, সকালে নাস্তার পরে, রাতে শোবার আগে, আর রাতে সারাদিন আমরা যা খাই রাতে শোবার আগে যদি ব্রাশ করি, তাহলে খাবারগুলো দুই দাঁতের ফাঁকে বা মাড়ি দাঁতের ফাঁকে সংযোগস্থলে জমে থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। আমরা ব্রাশিং টেকনিকটার কথা বলি, সাধারণত আমরা যখন মুখমণ্ডল আমরা যখন চিকিৎসা দিই তখন রোগীকে কিন্তু এই পরামর্শগুলো দিয়ে থাকি, যেমন মুখ গোবর, একেবারে আনুষঙ্গিক যা যা দাঁতের মাড়ি, জিহ্বা, তারপরে এই সব ক্ষেত্রে আমরা একটা কম্প্রিহেন্সিভ পরামর্শ দিয়ে থাকি, বলে থাকি যে প্রথমত ব্রাশিং করে পরিষ্কার করার জন্য ব্রাশিংয়ের টাইমটা বলি, কতক্ষণ ব্রাশ করতে হবে, 2-3 মিনিট, উপরের মাড়ি উপর থেকে নিচের দিকে, নিচের মাড়ির নিচ থেকে উপরের দিকে, তারপরে আপনার কি পেস্ট ইউজ করতে হবে, অল্টারনেটলি পেস্ট ইউজ করার কথা বলি। আবার আপনার ধরেন দুই দাঁতের সংযোগস্থলে, দুই দাঁতের ফাঁকে বা মাড়ি দাঁতের সংযোগস্থলে ব্রাশিংয়ের পরেও আপনার ময়লা জমে আছে, এরকম ক্ষেত্রে আমরা রেগুলার ফ্লসিংয়ের কথা বলি, দুই দাঁতের ফাঁকে জমে থাকলে বা দাঁত এবং মাড়ির সংযোগস্থলে যদি জমে থাকে, মাউথ ওয়াশের কথা বলি, অর্থাৎ ব্রাশ, ফ্লস, মাউথ ওয়াশ কখন করবে, কিভাবে করবে, এই যে পরামর্শগুলো দিয়ে থাকি যাতে দাঁতের রোগ কম হয়। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানুষ দাঁতের চিকিৎসা নেওয়ার আগেই যাতে রোগ মুক্ত হয় সেরকম একটা বিষয়। এই টোটাল বিষয়টাকেই আমরা যদি আপনার ওই যে টেলি ডেন্টিস্ট্রির মাধ্যমে ভিডিও কনফারেন্সিং, ভিডিও কাউন্সেলিং, ইভেন যে টেলি প্রেসক্রিপশান, তারপরে টেলি মনিটরিং, টেলি ফলো আপ, টেলি রেফারেন্স, এই বিষয়গুলোকে আওতায় আনতে পারি, তাহলে আমাদের দাঁতের ডাক্তার যদি দেশে আপাতত যে কম এবং যে জনগোষ্ঠীর নেটওয়ার্কের বাইরে আছেন তাদের জন্য এটা একটা রাস্তা উন্মুক্ত হতে পারে এবং আমাদের দাঁতের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করতে পারে। এবং শুধুমাত্র যে আমরা আমাদের ক্লিনিকে, হাসপাতালে, চেম্বারে কাউন্সিলিং করলাম, তা এর মধ্যে সীমাবদ্ধ থাকলো না, আমরা সারা দেশে এই পরামর্শগুলো, ইভেন এই আমাদের যে পেশেন্ট আমাদের সাথে কথা বললেন, তার সমস্যার কথা বললেন, এগুলো কিন্তু টেলি ডেন্টিস্ট্রিতে সলভ হতে পারে। যেমন উনি এটা জানালেন, আমি হয়তো ওনাকে পরামর্শ দিতে পারি যে অমুক সেন্টারে, অমুক জায়গায় আপনি চিকিৎসাটা নিতে পারেন, এই যে এবং রেফারেল সিস্টেমটা ওইটাতে স্টাবলিশ করা যাবে। সুতরাং আমি মনে করি যে আমাদের রেগুলার ইন্টারভেনশন, রেগুলার যে আমরা চিকিৎসা দিচ্ছি মানুষকে, তার পাশাপাশি অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্যে জনগণের মধ্যে মুখ ও দাঁতের যত্ন সম্পর্কে একটা সচেতনতা তৈরি করার জন্যে এই মুহূর্তে আমাদের এই অনলাইন মেথডটি, যেটি আপনারা নিচ্ছেন, যেমন এই যে আজকের লাইভ প্রেসক্রিপশান অনুষ্ঠানটা কিন্তু বলা যায় যে টেলি প্রেসক্রিপশনের মতোই একটা বিষয়। এই মুহূর্তে যে কোনো জনগণ বাংলাদেশের যে প্রান্তেই উনি এই সুবিধা নিয়ে আছেন, এখানে কমিউনিকেট করতে পারছেন, আমার কাছ থেকে পরামর্শ নিতে পারছেন, কিন্তু এটা তো প্রাতিষ্ঠানিকীকরণ হলো না, এটা সাংবাৎসরিক হলো না, সারা দিন রাত 24 ঘন্টা এই সেবাটি মানুষ যাতে পেতে পারে সেজন্য সরকারের দায়িত্বের পাশাপাশি আমরা যারা ডেন্টাল সোসাইটি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি প্রফেশনাল অর্গানাইজেশন বিলং করি,
আমাদের দায়িত্ব আছে, পাশাপাশি এই লাইনের যারা বলা যায় যে কাজ করছেন, চিকিৎসা সেবা বিভিন্নভাবে দিচ্ছেন, জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি। এখন আমার সমস্যা হয়েছে দাঁতে, পাঁচটা দাঁত অপারেশন করেছি তো, এখন আমি সিজি হাসপাতাল করছিলাম, এক বছর হয়নি, এক বছরের কম আছে। মিরপুর দশে পাঠাইছে, ওইখানে করে না। আচ্ছা ঠিক আছে দর্শক। আচ্ছা জি, উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, একসময় এটা পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল, সেখানে চিকিৎসা নিয়েছেন, বছর খানেক আগে একটা অপারেশন করেছেন। উনি হয়তো বলতে পারছেন না কি অপারেশন করেছেন, তবে পাঁচটা দাঁতের অপারেশন যখন বলছেন, তখন হতে পারে উনি হয়তো কোনো সিস, টিউমার বা অ্যাবসিস হয়েছে, এটা সম্প্রসারিত হয়েছে, পাঁচটা দাঁতে ইনভলভ হয়েছে, সেটার কোনো রিমুভাল, সেটার কোনো এক্সিশন বা সেই জাতীয় কিছু করেছেন। এখন সমস্যা হচ্ছে, এখন ব্যথা করে তো, একটা হচ্ছে যে এই মুহূর্তে হঠাৎ করে ব্যথা করছে, যদি হয় তাহলে এটা একটা কমপ্লিকেশন হতে পারে, অথবা আরেকটা হতে পারে যে অপারেশন পরবর্তী কিছুদিন তো ব্যথা থাকেই, সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস। তো ওনার উচিত হবে যেখানে চিকিৎসা নিয়েছেন সেই জায়গায় এসে ফলো আপের জন্য, এবং সার্জারি পরবর্তী কিন্তু ফলো আপের কথা ডাক্তারের ওই হাসপাতালের নির্দেশনার মধ্যে নিশ্চয়ই ছাড়পত্রের জায়গায় লেখা আছে যে কোনো অসুবিধা হলে আপনি যোগাযোগ করবেন, এখানে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ কোথায় যোগাযোগ করতে হবে সেটাও লেখা থাকে। আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজের পক্ষ থেকে। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।